2017 সালে শহীদুল হক সাহেবই তখন আইজিপি। এই যে ওসি প্রদীপের বিরুদ্ধে যে হাইকোর্ট একটা তদন্ত করতে বলেছিল এফআইআর রুজু করে, তখন কেন পুলিশ ডিপার্টমেন্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাটর্নি জেনারেলকে দিয়ে একটা তদন্তের বিরুদ্ধে আপিল করিয়ে এই যে প্রদীপ সাহেবকে আরো 3 বছর এক ধরনের লাইসেন্স দেওয়ার মতো, এটি কি তখন তদন্তগুলো হলে প্রদীপ সাহেব হয়তো শুধরে যেতেন, অনেকগুলো জীবন বাঁচত? এটি আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন। না, আমি আপনার সাথে একমত যে এরকম যদি থাকে সেটা কগনিশন নিয়ে মামলা করে তদন্ত করা উচিত ছিল, কিন্তু আমার কিন্তু এই বিষয়টা আমার নলেজে নাই, আমি জানি না। আমার নলেজে থাকলে এখানে আমাদের ল সেকশন আছে, ল সেকশনে এডিশনাল ডিস্ট্রিক্ট জজ কাজ করেন, তো পুলিশের বিরুদ্ধে যত মামলা হয় বা সরকারের বিরুদ্ধে যত মামলা হয় সেগুলি ল ডিভিশন দেখে এবং তারা সলিসিটরের সাথে আলাপ করে আদালতে অ্যাটর্নি জেনারেল অফিসে করে। অনেক কিছু আইজের কাছে আসেও না, আমি সব কিছু ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ডিসপিউটাল হয়, কিছু এডিশনাল আইজি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ডিসপিউটাল হয়, কিছু আইজের কাছে আসে, তো এগুলি আমার মনে নেই। কিন্তু আপনি স্বীকার করছেন যে তখন আসলে ব্যবস্থা নেওয়া উচিত ছিল? অবশ্যই, অভিযোগ আসলে কগনিশন এর ব্যবস্থা নেওয়া উচিত, অবশ্যই। পুলিশ তো আইনে উঠবে না, পুলিশ আকাম করবে, তদন্ত হলে অনেক কিছু বের হয়ে যেত। হ্যাঁ, অবশ্যই, এটা আপনি ঠিকই বলছেন, আমি আপনার সাথে একমত পোষণ করি। ওই প্রদীপকে সে একটা লোকের বিরুদ্ধে অন্যায় ভাবে মামলা দিচ্ছে, একজন লোক না, তার ওয়াইফ, তার বাচ্চা কাচ্চা সবাইকে একটা মামলা নিয়েছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে, সেটা আমার নলেজে আসছিল। আমি প্রাথমিক তদন্ত করে দেখছি ও মামলা নিয়েছে, ওরা আমি সাসপেন্ড করে দিয়েছিলাম। এরপরে দুনিয়ার যত রকম তদবির, যারা 3 সদস্যের কমিটি করলাম, কমিটি দিয়া তারা বললো যে আসলে এইভাবে মামলা নেয়নি, সে মামলাটা একটা মিস্টেক দিয়েছে, তার উইলফুল ইচ্ছা করে নেয়নি, আইনের ব্যত্যা ঘটেছে, তাকে ছেড়ে দিয়েছে। পশ্চিমা বিশ্বের অবস্থানকে কোনোভাবে বিচ্ছিন্ন দেখবার সুযোগ নেই, যে অ্যানালাইসিসটা করেছেন। আমি তো বললাম যে গভর্নমেন্ট এটাকে কগনিজেন্স নিতে হবে, গভর্নমেন্ট যদি মনে করে যে এটা কোনো কথাই না, তাহলে এটা ভুল করবে। গভর্নমেন্টের উচিত এগুলিকে প্রত্যেকটা কগনিজেন্স নিয়ে ডিপ্লোম্যাটিকলি তাদের সাথে আলাপ করা, তাদের সাথে বলা কতটুকু সত্যতা আছে, এবং সেগুলি তো অ্যাড্রেস গভর্নমেন্টই করবে। কিন্তু সরকারের দায়িত্ব, সরকার তো দেশের পক্ষে তাদের দায়িত্ব, তারাই দায়িত্বটা পালন করবে, না করলে তাহলে দে উইল ফেস দ্য কনসিকোয়েন্স। আর এর যে অবস্থান পশ্চিমাদের, তারা এটাকে আসলে হালকাভাবে, আগে যেভাবে একটা হালকাভাবে নেওয়া হতো সেটাকে হালকাভাবে নেওয়ার অবস্থায় বর্তমানে রয়েছে কিনা, নাকি আপনি মনে করছেন না তারা খুবই সিরিয়াস হচ্ছে, এখন আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, তাদের যে দাবি এদিকেই হাঁটতে হবে? আপনি মনে করেন যে সেদিকে হাঁটার পথে আছে সরকার, নাকি এখনো পর্যন্ত ড্যাম কেয়ার অবস্থানে আছে এবং সরকার যে অবস্থানে সেভাবে থাকতে হবে, থাকা উচিত? সরকার একেবারে হালকা নিচ্ছে আমি বিশ্বাস করি না, সরকার নিচ্ছে, এটা গুরুত্ব দিচ্ছে, হয়তো পলিটিক্যাল কারণে প্রকাশ্যে হয়তো তারা কথা বলে, কিন্তু এটা